হাই গাইস, মাই ইউটিউব চ্যানেল মণ্ডলপাড়া, মণ্ডলপাড়া তরফ থেকে তোমাদেরকে গুড মর্নিং। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা কোথায় কোথায় যাই তো সেটা তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখবে। তো আজকের ভিডিওটা হচ্ছে এক জায়গায় আগুন লেগেছিলো, সেখানে আমরা যাচ্ছি, সেখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো করে চলে আসবো। আমরা আছি রেজিস্টার দেখতেই পাচ্ছি কিভাবে পুরো ছাড়খার হয়ে গেছে। তো তো দেখতেই পাচ্ছ জায়গাটা কীভাবে পুরো ছারখার হয়ে গেছে। তো ফায়ার ব্রিগেড, ডিএমজি একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করছে। তো জায়গাটা দেখো, যে জায়গাটা পুরো ছারখার হয়ে গেছে। তো কাজ করছি, দেখা যাক কতদূর কী করতে পারি। এখন সব এগুলা কেটে কেটে বার করবে এক একটা, যেখানে যেখানে ধোয়া উঠছে সে যেখানে প্রয়োজন পড়বে সব এক একটাকে কাটবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এই যে পজিশনে তৈরি হয়ে আছে আমাদের ডিএমজি। তো ইনি খুব ভালো কাজ করে। তো আরেকজন দেখতেই পাচ্ছেন চারিদিকে দেখানোর চেষ্টা করো ঘুরে ঘুরে আমাদের পুরো এরিয়াটা। ফায়ার ব্রিগেড ইতিমধ্যে জল মারতেই আছে। তো এখনও আয়ত্তের মধ্যে আছে, কিন্তু এখনও আয়ত্তের মধ্যে নয়, জল মারা যখনই বন্ধ করি তখনই কিন্তু আবার চালু হচ্ছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে ধোয়া আর ধোয়া, পুরো একদম বিভৎস আগুন ছিল সেখানে। এই যে আমাদের সেই কাটার যন্ত্র, এই এই দিয়েই এসব কাটা হবে। এই যে ইনি হচ্ছেন শ্যামলবাবু। টিনের ছাউনিগুলো কেটে বার করা হচ্ছে, আর যে কাঠামোগুলো আছে সেগুলোও কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে ধোঁয়া বেরোচ্ছে, ফায়ার ব্রিগেড কুলিংয়ের কাজ করছে। তো যত তাড়াতাড়ি পারা যায় আগুনটাকে নেমানোর চেষ্টা করা হচ্ছে। জল মারছে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমরাও তার সাথে আছি, ডিএমজি কলকাতা পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। তো সব জায়গায় এখন ধোঁয়া বেরোচ্ছে না, কিছু কিছু জায়গায় ধোঁয়া বেরোচ্ছে, সেইগুলোতে একটু জল মারা হচ্ছে। আমরা